প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের একটা সাজেস্টিভ নমুনা প্রশ্নপত্র নিয়ে এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ফাইনাল পরীক্ষায় ফুল মার্কস সময় থাকবে সত্তর আর সময় তোমায় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক এখানে রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দশটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয় প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু দশ সময় সমান দশ প্রথম এক্সের ষোলো পার্সেন্ট সমান সমান চৌষট্টি হলে এক্সের মান নির্ণয় কর উত্তরাবে চারশো পরের প্রশ্ন যে পরিমাণ শস্যে চব্বিশ জন লোকের কুড়ি দিন চলে সেই পরিমাণ শস্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে উত্তর হবে বারো দিন পরের প্রশ্ন যদি এ ইস টু বি সময় সমান ফাইভ ইস টু সিক্স হয় এবং বি সময় সমান ছত্রিশ হয় তবে এ সময় সমান কত এ সময় সমান হবে তিরিশ পরে প্রশ্ন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকার শতকরা কত ভাগ উত্তর হবে পঞ্চাশ পরের প্রশ্ন এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থানে বসবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরের প্রশ্ন টু এ মাইনাস থ্রি বি তা হোল স্কোয়ার ইজিক্যাল টু শূন্য হলে টু এ বাই থ্রি বি এর মান কত উতর এক পরের প্রশ্ন এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু কে হলে কে এর মান কত উত্তর হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার পরের প্রশ্ন তিন সেমি ছয় সেমি এবং আট সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা না লেখো উত্তর সম্ভব পর প্রশ্ন রম্বসের কর্ণ দুটির অন্তর্ভুক্ত কোণের মান কত আমরা নিই রম্বসের কর্ণ দুটির অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি পরের প্রশ্ন একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ একশো ষাট ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত হবে আঠেরো পর প্রশ্ন আটটি বাহুবিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিকোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পরের বিভাগ তোমায় থাকবে বিভাগ বিভাক্ষ পরে রয়েছে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে মোট ছটি প্রশ্ন দেওয়ার রয়েছে বেশ কয়েকটি প্রশ্নের সময় কিন্তু অথবা প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান তিন করে তিন গুণ ছয় সময় সমান আঠেরো প্রথম একটি চৌবাচ্চায় দুটি নল আছে একটি নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয় এবং অপর নল দিয়ে চৌবাচ্চাটি খালি হয় ভর্তি হওয়া নল দিয়ে খালি চৌবাচ্চা বারো মিনিটে ভর্তি হয় যখন দ্বিতীয় নলটি বন্ধ থাকে আবার দ্বিতীয় নল দিয়ে ভর্তি চৌবাচ্চা আঠেরো মিনিটে খালি হয় যখন প্রথম নলটি বন্ধ থাকে যদি দুটি নল একসঙ্গে খোলা থাকে তখন চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে পর প্রশ্ন জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ইস টু ওয়ান জলে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ কত পরের প্রশ্ন একটি অথবাদই রয়েছে একটি মিশ্র সারে ইউরিয়া ও গোবর সারের অনুপাত টু ইস টু ফাইভ আঠাশ কুইন্টাল মিশ্র সার তৈরি করতে কত পরিমাণ ইউরিয়া ও গোবর সার প্রয়োজন পরের প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি অথবাদই রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি এ মাইনাস বি পরের প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো এম কিউব প্লাস এন মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন এন তার হোল স্কোয়ার পরের প্রশ্ন একটি ত্রিভুজের দুটি কোন ছত্রিশ এবং একাশি ডিগ্রি ত্রিভুজটির কোনগুলির অনুপাত নির্ণয় করো উৎপাদকগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে একটি উৎপাদক কিন্তু পরীক্ষাতে তোমাদের থাকবেই থাকবে পরের প্রশ্ন একটি ত্রিভুজের কোনগুলির অনুপাত ওয়ান ইস টু কোনগুলির মান তার সময় রয়েছে ত্রিভুজটি কোণের সাপেক্ষে কি ধরনের ত্রিভুজ লেখ পরের প্রশ্ন অথবা দিল একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপর সূক্ষ্মকোণটির তিন গুণ ত্রিভুজটির কোণগুলির মান লেখ পরে রয়েছে বিভাগ গ এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান ছয় করে ছয় গুণ সাত সমান সমান বিয়াল্লিশ ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন একপাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত থ্রি ইস টু ওয়ান শরবতে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে সিরাপ ও জলের অনুপাত সমান হবে পরে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থীদের পঁচাশি পার্সেন্ট বাংলায় সত্তর পার্সেন্ট অঙ্কে পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা ষাট হয় তবে কতজন ছাত্র এ শুধুমাত্র বাংলায় পাশ করে বি উভয় বিষয়ে ফেল করে দুটো প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে এ রয়েছে শুধুমাত্র বাংলায় পাশ করে আর বি দেখে প্রশ্ন রয়েছে উভয় বিষয়ে ফেল করে অথবাদি রয়েছে জল জমে বরফ হলে আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি পায় বরফ গোলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে পরের প্রশ্ন রয়েছে লসাগুণ নির্ণয় করো এক্স স্কোয়ার প্লাস টু এক্স কমা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু কমা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস চোদ্দ রয়েছে দর্শকও নির্ণয় করো এক্স টু দুওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দু ফোর কমা এক্স ওয়াই প্লাস ওয়াই টু ফোর কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব পরের প্রশ্ন সরল করো এখানে দুটো দেওয়া রয়েছে প্রথম ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু বি এ বাই বি c এ এ মাইনাস সি প্লাস বি বাই সি মাইনাস বি সমীকরণ গঠন করে সমাধান করো প্রশ্ন রয়েছে আয়েশা অনিতা ও অমল একা একা একটি কাজ যথাক্রমে দশ কমা ও পনেরো দিনে করতে পারে তারা প্রত্যেকে দুদিন একা একা কাজ করার পরে কতটুকু কাজ বাকি থাকবে নির্ণয় করো পরে প্রশ্ন কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান ও সমান্তরাল হলে প্রমাণ করো যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে অথবাই রয়েছে কোনো চতুর্ভুজের কণোদয় পরস্পরকে খণ্ডিত করলে প্রমাণ করো যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে অথবাদি রয়েছে কোনো চতুর্ভুজের করণোদয় পরস্পরকে সমদি খণ্ডিত করলে প্রমাণ করো যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে এখানে দুটি উপবাদ্যই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে কমন এসছে দেখো পরে রয়েছে নয় সেমি বিশিষ্ট একটি সরলরেখাংশ অঙ্কন করো ওই রেখাংশটিকে সমান পাঁচ ভাগে বিভক্ত করো ভালো করে দেখে নাও এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে তোমরা তোমাদের কোষে দেখির পাশাপাশি তোমাদের উদাহরণের অঙ্কগুলোও কিন্তু খুব ভালো করে তোমরা একবার দেখে যাবে তাহলে তাহলে দেখবে পরীক্ষার খাতায় প্রতিটি অঙ্কেরই তোমরা কিন্তু সমাধান করতে পারছ ভালো করে প্রশ্নগুলো দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওক লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল লাইকন সে প্রেস কাটবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্ব সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায় ভিত্তিক আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে